আজকের আলোচনার যে বিষয়টা আমি গতকালকে এটা নিয়ে পোস্ট করছিলাম, আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু আলোচনা। তো আমরা জানি যে ওয়ার্ক পারমিট ভিসা যদি দেশের বাইরে থেকে কেউ পাঠায় সেটার জন্য আপনার বিএমইটি কার্ড সহ ম্যান পাওয়ার এগুলা করতে হয়। তো এগুলার জন্য আপনার জেলা পর্যায়ের শহরেও করা যায়, আর ম্যান পাওয়ারের জন্য মূলত আসলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হয়। তো গতকালকের একটা নিউজে আসছে যে এখন থেকে বিদেশগামী যাত্রীরা এই কাজগুলা সে নিজে করতে পারবে, এর জন্য কোনো এজেন্সি ট্রাভেল এজেন্সি বা কাউকে এই কাজের দায়িত্ব দিতে হবে না এবং কি তাদের পিছনে ঘুরতে হবে না। তো টোটাল 21টা দেশের জন্য এই কার্যক্রম সিলেক্টেড করা হয়েছে, আরব দেশ সহ ইউরোপের অনেকগুলো দেশ। তো ইদানিং তো অসংখ্য মানুষ বিশেষ করে আরব ইমারত সহ মধ্যপ্রাচ্যে আসতেছেন, ইউরোপের নন সেন্টেন কান্ট্রিগুলোতে অনেকে যাচ্ছেন। তো সেই কারণে কিন্তু এই ম্যান পাওয়ার সহ আর অন্যান্য কাজের জন্য দৌড়াইতে হচ্ছে বিভিন্ন এজেন্সির পিছনে। তো আপনারা এই কাজটা এখন সহজে করতে পারবেন, বিশেষ করে এটা বলা হয়েছে যারা পার্সোনালি অনেকে ভিসা অ্যারেঞ্জ করে না, যে অমুকের আত্মীয় বা বন্ধু পার্সোনালি বাইরে থেকে একটা ভিসা ওয়ার্ক পারমিট রেডি করে পাঠায়, তো দেখা গেছে ওইটার অধীনে ভিসা হওয়ার পরে যখন ম্যান পাওয়ার প্রয়োজন হয় ওই সমস্ত মানুষরা এই সার্ভিসটা নিতে পারেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। কিছু এজেন্সি আছে যে কোম্পানি কিছু এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেয় যে আমার এতগুলা লোক লাগবে, তারপর ওখানে গ্রুপ ভিসা থাকে, ওই বিষয়ে বলে নাই, বলা হয়েছে যে পার্সোনালি যদি কারো ভিসা অ্যারেঞ্জ হয় দেশের বাইরে থেকে তাহলে তারা এই সুযোগটা নিতে পারে, এতে হয়রানিও হইতে হবে না, এজেন্সির পিছনে ঘুরেও আপনার সময় নষ্ট করতে হবে না। তো এটার নাম দেওয়া হয়েছে আপনার অন স্টপ সার্ভিস, তার মানে একটা জায়গার ভিতরেই বিদেশ আসা সংক্রান্ত ডকুমেন্টগুলো আপনি পেয়ে যাইতেছেন। মানে ওখানে যাবেন, প্রয়োজনীয় ফর্ম ফিল আপ যা যা করা দরকার অফিসে ইনস্ট্যান্ট কোথায় যাওয়া লাগবে এখানে, মানে একই বিল্ডিংয়ের ভিতরে সব ওখানে সম্পূর্ণ করে জাস্ট ব্যাংকে হয়তো আপনি চালানটা দিবেন, মানে গভর্নমেন্ট ফিটা দিবেন, তারপর আপনি ফাইনালি সাবমিশন করলেন ডকুমেন্ট। আপনার ডকুমেন্ট দেখা গেলো যে একদিন বা দুই দিন লাগুক এটা হয়ে গেল। তো সেটার জন্য আর কারো পিছনে দৌড়াইতে হবে না। তো এই কাজটা কোথায় হচ্ছে? এই কাজটা হচ্ছে আপনার বিএমইটি সরকারি যে অফিসগুলো আছে ঢাকা বা জেলা কেন্দ্রীয় বা বিভাগীয় যে অফিসগুলোতে আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা গতকালকে নিউজে আসছে, পর্যায়ক্রমে এটা প্রচার হয়ে যাবে, সবাই জানতে পারবেন। কারণ এই ম্যান পাওয়ারের বিষয় নিয়ে কিন্তু অনেকে খুব পেরেশানি বা অনেকে জানে না। সরকারিভাবে ফি যদি হয় 5-6 হাজার টাকা, দেখা গেছে অনেকে অনেক অনেক মোটা অঙ্কের টাকা দিয়েও ম্যান পাওয়ার কার্ড করা লাগছে। আমার কাছে এমনও তথ্য আছে এক লোক বিএমইটি কার্ড করার জন্যে নাকি 20,000 না 30,000 টাকা দিছে আপনার দালালকে। তো আপনারা যারা এই কাজটা নিয়ে খুবই মানে সংশয় ছিলেন কোথায় যাবেন বা দালাল বেশি টাকা নিবে কিনা, তো আপনারা এই সহযোগিতাটা নিতে পারেন অন স্টপ সার্ভিস বিএমইটি। আবারও বলছি কোনো এজেন্সি বা কোনো ট্রাভেল এজেন্সি কারোরই সহযোগিতার প্রয়োজন নাই। যদি আপনি সরাসরি করতে ইচ্ছুক হন, তারপর কিছু আছে না, অনেকে আছে না যে আমি দৌড়াদৌড়ি করবো না টাকা দিয়ে করে ফেলবো, আপনাদের হিসাব আলাদা, তাহলে আপনারা এজেন্সির সহযোগিতা নিতে পারেন। আর বিএমইটি ট্রাভেল বিএমইটি অথবা ম্যান পাওয়ার কেন্দ্রিক যে খরচ হয় এই খরচ অনেক এজেন্সি অনেকের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নিছে, এরকম তথ্য আছে। তো আপনারা আসলে যারা না জানেন মানুষের কাছ থেকে তথ্য নেন, অনলাইনে বা ইউটিউবে সার্চ করলে তথ্য পেয়ে যাবেন। একটা বিএমইটি কার্ডের জন্য 20,000-30,000 টাকা দিয়ে দেওয়া হইতেছে, ম্যান পাওয়ারের জন্য এমন শুনছি 50,000-60,000 টাকা খরচ হয়েছে। তো আপনারা টাকা এত কেন খরচ করতে ইচ্ছে হয়? সহজ একটা বিষয় আপনারা কঠিনভাবে নিয়ে যান, তারপর দালাল এজেন্সি এগুলোর ভিতরে যারা নিই, দালাল এজেন্সি বলতে সবাই তো আর খারাপ না। তো এখন আপনারা খারাপ মানুষের কাছে যায় পড়েন, মোটা অঙ্কের টাকা দিয়ে ধরা খান, পরবর্তীতে সবাইরে গালাগালি করেন। আমার সবসময় একটা কথা থাকে, যে কোনো প্ল্যানে নামবেন, হোক বিদেশ হোক বিজনেস বা যে কোনো কিছু, ওইটার সম্বন্ধে রিসার্চ করেন, এক মাস তথ্য ইনফরমেশান নেন, যে প্রতিষ্ঠানের সাথে কাজ কারবার করবেন তার রিভিউ নেন, পেছনের রিপুটেশন নেন, ঠিক আছে? তো অনেক কিছু যাচাই বাছাই করে নামতে পারেন। তো তাহলে বিএমইটি এবং কি ম্যান পাওয়ারের বিষয়টা আপনারা আমার যারা নিয়ে ইউটিউবে এসব আছেন তো আপনারা আশা করি অবগত হয়েছেন। এখন সামনে থেকে কোনো ভিসা কার মাধ্যমে বিদেশ থেকে নিলে আপনারা নিজেরাই বিএমইটি অফিসে গিয়ে, বিভাগীয় অফিস অথবা ঢাকা, আপনারা নিজেরাই ইনস্ট্যান্ট মানে একদিনের ভিতরে মনে এটা পাওয়া যায়, ম্যান পাওয়ার ডিটেল সব কিছু একদিনেই করে ফেলা যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।